কোচবিহারে বিধ্বংসী ঝড়ের এখনও মেলেনি সরকারি সাহায্য, অভিযোগ বাসিন্দাদের। কোচবিহারে বিধ্বংসী ঝড়ের 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মেলেনি সরকারি সাহায্য, অভিযোগ করছেন বাসিন্দারা। ঝড়ে বিধ্বস্ত কোচবিহারের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুদিন কেটে গিয়েছে, এখনও সেই মানুষগুলির অবস্থা তথৈবচ। নামে মাত্র সরকারি সাহায্য, এখনও দিন কাটাতে হচ্ছে সেই কঠিন পরিস্থিতির মধ্যেই। বাড়িঘর ভেঙে একদম কিছুই নেই, তার মধ্যেও মেলেনি সরকারি সাহায্য। কেউ কেউ দু একটি ত্রিপল পেলেও এখনও তারা দিন কাটাচ্ছেন শূন্য আকাশের তলায়। এর মাঝেই গতকাল রাতে আবারও ঝড় বৃষ্টি হয়, ফলে স্বভাবতই কঠিন এক ভয়াবহতার মধ্যে দিন কাটাচ্ছে এই সব মানুষেরা। কেন এখনও এসে পৌঁছল না সরকারি সাহায্য? যদিও কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছেন তাদের সাহায্য করা হচ্ছে প্রতি মুহূর্তে। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং জেলাশাসক পবন কাটিয়ান ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোথাও খাবার দেওয়া হচ্ছে, তবে তাদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি নিয়ে মুখে কুড়ু কেটেছে জেলা প্রশাসন। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি। রাজ্যে মানুষকে নিয়ে রাজনীতি করা বিজেপির একমাত্র পেশা বলে কটাক্ষ রাজনৈতিক মহলে। এরই মাঝে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, এখনও পর্যন্ত রাজ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে কোনো সাহায্য চাওয়া হয়নি। কি কারণে তা চাওয়া হয়নি? তাদের এনডিআরএফ এর 4000 কর্মী তৈরি রয়েছেন যে কোনো মোকাবিলা করতে। পাশাপাশি রাজ্য চাইলে, জেলা প্রশাসন চাইলে যে কোনো সময় সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে কেন্দ্র, তারপরেও মুখে কুলুপ এঁটেছে জেলা প্রশাসন এবং রাজ্য। ফলে স্বভাবতই নিয়মের বেড়াজালে আজকে এই সমস্ত মানুষের ক্ষতিপূরণ দিতে পারছে না কেন্দ্র। যদিও এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজেই সাংসদ, ওই এলাকার মানুষদের পাশে একবারও দাঁড়াননি তিনি। বিজেপির কোনো নেতা নেত্রীকে দেখতে পাওয়া যায়নি ওই এলাকায়। দেখা করতে গিয়ে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। পাশাপাশি তিনি বলেন, খুব দ্রুত মৃত্যুর পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য। যারা ক্ষতিগ্রস্ত তাদের খাবার ওষুধ পাঠানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করবে রাজ্য। তার জন্য কেন্দ্রের সাহায্যের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেছেন তিনি। তিনি আরো বলেছেন, যে সাংসদ মন্ত্রী সাধারণ মানুষের ভোটে জিতে তাদের সাথে রাজনীতি করে, অন্তত তার পক্ষে তার সাহায্যের কোনো প্রয়োজন নেই বলেও কটাক্ষ করেছেন তিনি। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। একেবারেই দেখুন, জেলা প্রশাসন, আপনি জেলা প্রশাসনের কথা বলেছিলেন, বলবো যে জেলা প্রশাসন বলেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের এনডিআরএফ এর পুরো টিম প্রস্তুত হয়ে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে দক্ষিণবঙ্গেও বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের সাইক্লোন হয়েছে, বিভিন্ন সময় এই ধরনের টর্নেডো হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা রাজ্য প্রশাসনের তরফ থেকে সহযোগিতা চাইবার সঙ্গে সঙ্গে, অত্যন্ত দ্রুততার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমাদের এনডিআরএফ টিম সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং আমাদের যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড রয়েছে কেন্দ্রের, সেখান থেকে রাজ্যকে সহযোগিতা করা হয়েছে। ঠিক একইভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র কুচবিহার জেলায় হয়েছে এটা নয়, এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে মানুষ গৃহহীন, হাহাকার করছে। আমরা চাই যে রাজ্য প্রশাসন এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখুক এবং তাদের প্রয়োজনীয় যে সহযোগিতা, সেই সহযোগিতা করবার জন্য কেন্দ্র পুরোপুরিভাবে তৈরি হয়েছে, সেই প্রয়োজনীয় তাদের যা ক্ষয়ক্ষতির হিসেব রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যদি এনডিআরএফ টিমের প্রয়োজন হয় সেটা কেন্দ্রকে জানাবার সঙ্গে সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়বার জন্য। গ্রামবাসীরা কি অভিযোগ করছেন শুনব। সরকারি সাহায্য মধ্যে খালি একটা তিরবল পেয়েছি আর কিছু শুকনো মুড়ি টুড়ি খাবার দিচ্ছে, এইটুকুই। বাড়ির কোনো ক্ষতিপূরণ পাইনি। দেখুন আপনারা কি চান? আমাদের বাড়ির ক্ষতিপূরণ চাইতেছি একটু করার জন্য, আশ্রয় ইয়ের জন্য।
মানে এখন কি খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে? কালকেও তো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকে খুবই তাও বিশ্রাম হয়ে যাচ্ছিলাম, তিরপুলও ইয়ে বাতাসও একচার পুরে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজেই ওই এলাকার সাংসদ, মানুষদের পাশে একবারও দাঁড়াতে দেখা যায়নি তাকে, মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা কোচবিহার পৌরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। কি জানাচ্ছেন তিনি শুনুন। প্রথম কথা হলো, রাজ্য সরকার প্রথম দিন থেকেই, রাত্রিবেলা থেকেই সেই যারা এই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত, মমতা মাঝির নির্দেশে পুরো প্রশাসন সারা রাত জেগেছিল, সেদিন রাত্রি থেকে তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, শুকনো খাবার দেওয়া হয়েছে, পরের দিন সারাদিনই খিচুড়ি সবজি, কোথাও ডাল ডাল ভাত, কোথাও ডিম ভাত, ছটা ক্যাম্প করে তাদের খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, তিনবারই খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, চিড়া মুড়ি গুড় বাতাসা এগুলো দেওয়া হচ্ছে, বিস্কুট দেওয়া হচ্ছে, খাদ্য সামগ্রীর কোনো অভাব নেই, এবং টার্পুলিন দেওয়া হয়েছে, আপাতত টার্পুলিন দেওয়া হয়েছে, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সারা রাত জেগে 24 ঘন্টা বিদ্যুৎ বিভাগের যারা আধিকারিক কর্মী কর্মচারী তারা সেই বিদ্যুতের বিদ্যুৎটা কালকের থেকেই দেওয়া শুরু হয়েছে, লাইন টাইন প্রায় কমপ্লিটের দিকে। আর নিশীথ প্রামাণিক যে কথা বলছে ওটা একটা ফালতু লোক, ফালতু লোকের যা ফালতু কথা হয়, এত বড় একটা ঝড় হয়ে গেল, সেই কুচবিহারের থেকেও সেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় গেলেন না, তাদের এতগুলো এমএলএ আছে, তাদের একজনেরও দেখা পাওয়া গেল না, বড় বড় কথা বলে